এক দশকের বেশি সময় লুটপাটের কারণে সরকার সামনে দুর্ভিক্ষ দেখছে এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকার সমাবেশকে সরকার কেন ভয় পায় সে প্রশ্ন বিএনপি মহাসচিবের সমাবেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা সাইফুল রিপনের প্রতিবেদন সার বীজ ডিজেল কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল ভয় পেয়ে সরকার জনগণকে বিএনপির সমাবেশে আসতে বাধা দিচ্ছে বলে এ সময় দাবি করেন বিএনপি নেতারা বরিশালে ভেলা দিয়ে মানুষের চেয়ে কি করেছে ধর্মঘট ডেকেছে পরিবহন ধর্মঘট জনগণকে ভয় পায় পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তারা বলেছে তারা ১৮ নির্বাচনে রাত্রে ভোট কাটে নাই কিন্তু সারা বিশ্ব বলছে তারা ভোট কেটেছে আবারও ২৩ সালে ভোট কেটে এই নব্য আইয়ুব খানকে বসাতে চাচ্ছে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবে ক্ষমতাসীনরা আমরা কি আবার ওই ১৮ আগের রাতে নির্বাচনে যাব শিয়ালের কাছে কি মুরগি দিব বন্ধুগণ তাহলে সেখানে পদত্যাগ করতে হবে বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে নেতাকর্মীদের অংশগ্রহণে সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সেফ এক্সিট নিন চলে যান মানে মানে এই মানুষগুলোকে রেহাই দিন আপনারা আজকে একটা সমাবেশের জন্য পুলিশকে লাগিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় মারামারি করছে সিরাজগঞ্জে গুলি করেছে হবিগঞ্জে গুলি করেছে কেন সমাবেশের জন্য আপনারা এত ভয় পান কি জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দলীয় সরকারের অধীনে দেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা রাজি আছেন তো সাইফুল রিপন দেশ টিভি ঢাকা